নয়, মুর্শিদাবাদে ইসলামপুরে জলসাই যাচ্ছি, গ্রামটার নাম বলবো না, তারা ব্যথা পাবে। আমরা মোলবিরা কেউ কি ব্যথা দিতে চাই না, ওই জন্য আমি মাদ্রাসাটার নাম করলাম না। শুনেলেন, দৌলতাবাদ পৌঁছে গেছি, ফোন করছি, এক টাকা রাস্তা খরচ দেয় নাই। আমি বললাম, বাবু কোন দিকে ঢুকবো তোমাদের জলসাটা? বলছে, হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না, অলরেডি আমি 250 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে। 250 দুগুণে কত? 500। যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবে মিনিমাম তেল খরচ কত হতে পারে। আমি একটা কথা বলিনি তাকে আজ ও পর্যন্ত, আবার দাওয়াত লুবো, দাওয়াত দিলে। কিন্তু একটাই জিনিস, বাস্তব কথা বলে যাচ্ছি আপনাকে, মেদিনীপুরও আমাকে এই প্রশ্ন করেছে। এরপর শুনেলেন, হাদিসে আছে মামুলাত পরিষ্কার হতে হবে। মামুলাত বুঝেন, কারোবার ব্যবহার পরিষ্কার হতে হবে। আপনার সঙ্গে আমার একটা ব্যবসার কথা হচ্ছে, ব্যবসাটা ক্লিয়ার কাট হতে হবে। দু বন্ধু মেলে ব্যবসা করছেন, লিখিত কাগজ করে ওয়াদা করে ব্যবসা হতে হবে। যদি বলেন, হুজুর আপনারা ব্যবসা করছেন না, যদি তোমার মনে হয় ব্যবসাতে ব্যবসা, যদি বলেন দিনের খিদমত করতে গেলে যে হারাম খোররা বলছে পয়সা লাগে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, তুমি যদি এতই দিনের দরদি হও, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন 300 ছাত্র রান্না হয়, তোমাকে দাওয়াত দিলাম 2 মাস খালি ফ্রি পয়সা এনে দিয়ে আসবে আমার মাদ্রাসায়, এতিমার মিসকিনকে খাওয়াবে। কে বাপের বেটা আছেন দিনাজপুরে হাত তুলেন, 1 পয়সা দেবো না, খালি যাতায়াতের ভাড়াটা দেবো আর মাংসায় খেতে দেবো। যদি কেউ থাকেন 2 মাস, আমার গাড়িতে এক্ষুনি চাপিয়ে নিয়ে যাবো জলসার পরে, ফ্রি, 1 পয়সা দেবো না, 2 মাস খালি রাখবেন, আন্ডার প্যান খুলে ছুটবেন। আমরা মৌলবিরা, আমি 700 কিলোমিটার এসছি এখানে, যদি বলেন হুজুর যা দেবো তাই নেন, পকেটে 5000 ভরে দিবেন, আমি ঘরে গিয়ে বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবো? ভেবে চিনতে প্রশ্ন করবে, আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি ইনসাফওয়ালা কিনা। তোমার দিকে 5টা আঙ্গুলের মধ্যে 4টা আঙ্গুল তোমাকে ইশারা করছে যে তুই নিজের হৃদয়কে জিজ্ঞেস কর, তুই মৌলবির সঙ্গে ইনসাফ করেছে কিনা, তোর ইনসাফটা বলি কওমের। আরে এই বক্তা তো শুনেলেন, আমি কাল থেকে ফ্রি জলসা করব পশ্চিম বাংলার মাটিতে, আমার মাদ্রাসার সেক্রেটারিকে বলুন আমাকে 50,000 বেতন দিবে, আমি তোমার গ্রামে ফ্রি জলসা করব। কেউ যদি ইমামের বেতন 50,000 করতে পারে, কে আছেন বাপের বেটা মতোয়াল্লি ডাড়ান? ইমাম দিকে 50,000 দেন, আমি ফ্রি জলসা করব ইনশাল্লাহ তার গ্রামে, ফ্রি প্রতি বৎসর করবো, 1 টাকা লুবো না, বাসে ট্রেনে এসে জলসা করে দিয়ে যাব নিজের বাপের খরচা করে। তুমি তোমার ইমামকে ইনসাফ করতে পারো না, আর হারামখোর মৌলবিকে জিজ্ঞেস করছিস পয়সা লিয়া যাবে কি না। আমাদের সমাজের লোক তো, আমাদের বর্ধমানই বাড়ি, খুব ভদ্র আলেমের ছেলে, ডাক্তার হয়েছে, খুব ভালো ডাক্তার, তো আমাকে একটা ওষুধও লিখে দিল, জলসা করছি মাঝে মাঝে হুঁটোগুলো সফর করলে যন্ত্রণা করে, ওষুধ লিখে দিল ক্যালসিয়াম। তো তাকে আমি বললাম, অনেকক্ষণ কথা হলো, খানা খেলাম ওনাদের কাছে গিয়ে, আমি বললাম ডাক্তার বাবু, ডাক্তাররা যারা আছে ওষুধ লিখবে, চিকিৎসা করবে, অপারেশন করবে, সব কিছু করবে, বুক ফাড়বে, ব্রেন ফাড়বে, আল্লাহর কসম পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই, আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে এটা বলে দিই। আজ পর্যন্ত বলেছে কোনো ডাক্তার রুহটা কোথায় রাখা আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে আমার নবীজি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনিরূহ, ওগো আল্লাহ রুহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রুহ মিন আমরি, হে নবী সেটা হচ্ছে আমার একটা হুকুম, পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করে, আমার রুহের বর্ণনা দেবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেলুয়া ডাক্তার, ফেলুয়া ডাক্তার বাহানা, ওষুধ বাহানা, সব কিছু বাহানা, হায়াত মত কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সবের মালিক, সকলে জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, সবের মালিক আমি, আমার কাছে মাথা নত কর। মানুষের দৌড়টা শুনেলেন, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, বিজ্ঞানের মাস্টার আছেন, তারা ভালো করে শুনবে, তাদের জন্য এই নসিহতটা। যারা মনে করেন বিজ্ঞান উন্নতি লাভ করেছে, বিজ্ঞান এটা খুঁজে পেয়েছে, শোনো, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এই পৃথিবীর এত কিছু গবেষণা করছো, পৃথিবীর বাইরে কি আছে যদি কোনো বৈজ্ঞানিক বলে দেয়,
তার জুতোর মালা পরব আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সূরা রহমানে জোরে একবার বলুন সুবহানাল্লাহ তোমরা এতটুকু বলতে পারবে আমি আল্লাহ যতটুকু দর তোমাদেরকে দিয়েছি তার বাইরে মানুষের ক্ষমতা নেই ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি একটা মানুষ সবল নয় জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন দুর্বলতা বলুন বলে দিন সমস্ত মানুষের দুর্বলতা এক জায়গায় আছে সেটা জানেন কার শুধু মুসলমানদের নয় হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত জাতি আছে পৃথিবীর যতগুলো মানুষ আছে সববারির কমজোরি সববারির দুর্বলতা এক জায়গায় সেটা হচ্ছে মৃত্যুর কাছে সব ফেল মৃত্যুর কাছে কিন্তু কোনো বাগাবাদ চলবে না ফিরা চলবে না আপনার কাছে যদি টাকা পায় আমি যদি বলি ভাই টাকাটা দে বলে পরশু নিবি আমি তাই ফিরে যাব পরশু দিবে বলেছে ঠিক কি না আপনাকে যদি বলি আমার বাড়িতে কাজ করে দাও মিস্ত্রিরা বলে কালকে যাব যদি না আসতে পারে বলে কি ব্যাপারে এলি না বলে পরশু যাব দাদা মেনেলি পরশুই নেব কিন্তু আল্লাহর কসম যদি তোমার কাছে মৃত্যুর ঘন্টা বাজে একটা সেকেন্ড একটা মুহূর্ত কারুর জন্য অপেক্ষা হবে না আল্লাহ কেমন সত্তা বলে দি পৃথিবীর আপনারা দেখেছেন যারা শিক্ষিত আছে 2012 সাল কত সাল বললাম 12 সাল তখন সোশ্যাল মিডিয়া ছিল না অতটা ইলেকট্রিক মিডিয়ারা ছুটে বেড়াচ্ছিল লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি প্রচার করলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা শুনেননি শুনেছিলেন যাদের ঈমানটা কমজোর তারা মনে মনে বললে শালা কি হবে তা ঠিক নাই যা পারবি খেল ঈমান যাদের কমজোর তারা বললে কি হবে তা ঠিক নেই যা পারবি খেল কিন্তু যারা কোরআনের উপরে বিশ্বাস রাখে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য বার্তা কোরআন দিয়েছি আমি মুর্শিদাবাদের মাটিতে আমার বাবাজি বায়ান করছিলেন রিয়াসতুল্লাহ সাহেব উনি আমার আব্বার সাথী ক্লাস ফ্রেন্ড উনার এলাকায় তখন সোশ্যাল মিডিয়া ছিল না নাইলে শুনতে পারত আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে নাহলে মদ খেয়ে বলেছে সে বৈজ্ঞানিক হতে পারে কিন্তু গাঁজা নাহলে মদ খেয়ে বলেছে আপনাদের কি মনে হচ্ছে ধ্বংস হয়ে গেছে দুনিয়াটা না আছে 12 সাল থেকে কত চলছে কতই ঢুকলো 23 তাহলে ক বছর হলো 11 বছর এখনো কিন্তু হয় নাই এখনো হয় নাই কোরআন শুনলেন সূরা লুকমান শেষ আয়াত إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير يا مر بالشنبي بتبير منوشك بولي داو إن الله عنده علم الساعة কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলা হয়নি কিয়ামতের তারিখটা শুধুমাত্র আলামত কোলো আমার আল্লাহ বলে দিয়েছিলেন কিয়ামতের আলামত তার দলিলও আছে কোরআনে শোনাবো ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়ায়ালামু মা ফিল আরহাম দ্বিতীয় নম্বরটা শুনলেন মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না